বৈশাখী টেলিভিশনে আগামী 16 নভেম্বর থেকে প্রচারিত হবে দীর্ঘ ধারাবাহিক নাটক বৌশাশুড়ি। শনিবার সন্ধ্যায় বৈশাখী টেলিভিশন ভবনে নাটকটির সম্প্রচার উপলক্ষে বিনোদন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই নাটকের গল্পটি লেখা, যা দর্শকপ্রিয় হবে বলে প্রত্যাশা করেন তিনি। লাবণী ঘোর প্রতিবেদন। বৌহায় না কেন মেয়ের মতো, শাশুড়ি হয় না কেন মায়ের মতো। বৈশাখী টেলিভিশনের নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক বৌশাশুড়ি নিয়ে বিনোদন সাংবাদিকদের সাথে মতবিনিময়ের জন্য এই অনুষ্ঠানের আয়োজন। বৈশাখীর উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নির্মিত হয়েছে নাটকটি। তাঁরই ভাষ্যে উঠে এলো নাটকটির বিস্তারিত। শাশুড়ি যদি তার ছেলের বউকে মেয়ের মতো আর বউ যদি তার শাশুড়িকে মায়ের মতো মনে করত, তাহলে এমন অশান্তির আর দেখা যেত না। সুখের সংসারে মাঝে মাঝে বেজে ওঠে বেদনার করুণ সুর। পারিবারিক সংকটের আবর্তে হারিয়ে যায় সুখ নামের সোনার হরিণ। বিশেষ করে বউ শাশুড়ির দ্বন্দ্বকে ঘিরে এমনটি হয়ে থাকে অনেক সময়। সংসারে শুরু হয় অশান্তি, এমন বাস্তবমুখী ঘটনা নিয়েই বউ শাশুড়ি নাটকের গল্প, যা দর্শকদের সাড়া পাবে বলে মনে করেন টিপু আলম মিলন। সামাজিক দায়বদ্ধতার থেকে বউ শাশুড়ি নাটকটি গল্প লেখা, এবং বিগত দিনের দর্শকরা আমার লেখা গল্প নাটক যেভাবে গ্রহণ করেছে, আমি আশা করি আগামীতে এই বউ শাশুড়ি নাটকটি দর্শক গ্রহণ করবে। 16 নভেম্বর থেকে সপ্তাহে 3 দিন, শনি রবি সোমবার রাত 8:40 বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান ও বিপণন উপদেষ্টা বেনু শর্মা, জিএম অ্যাডমিন সর্দার রৌফ, অনুষ্ঠান প্রধান আহসান কবির, প্রোগ্রাম ম্যানেজার লিটু সুলাইমান, হেড অব ব্রডকাস্ট মোস্তাফিজুর রহমান পলাশ, এবং নাটকের পরিচালক আকাশ রঞ্জন ও অভিনেতা অবাক। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।